नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। যেদিন পরিযায়ী শ্রমিকদেরকে কোনো আগাম কোনো কি বলো ব্যবস্থা না করে হঠাৎ করে বলে দেওয়া হলো কাল থেকে কেউ কোথাও যেতে পারে, লকডাউন রয়ে গেল, তারা নিজের ঘরে রয়ে গেল এবং পরে যখন করোনা ছড়িয়ে পড়লো তখন তাদেরকে বলে দেওয়া হলো যাও তুমি যেখানে যাবে যাও, যাওয়ার কোনো ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা হেঁটে হেঁটে কেউ বিভিন্ন জায়গায় গেল, অনেকে মারা গেল। মৃত্যু ঘণ্টাকে সেদিন আপনি বাঁচিয়ে দিয়েছেন, তাদের ভারতবর্ষের মানুষের মৃত্যু ঘণ্টা আপনি বাঁচিয়ে দিয়েছেন। আপনি দিদির মৃত্যু ঘণ্টা বাজার পর কথা বলতে পারলেন, আপনি অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছেন, বাংলা এসে সবাইকে ভয় দেখাচ্ছেন। আমরা ভেবেছিলাম নাকি আপনি খুব স্ট্রিক্ট হোম মিনিস্টার, আপনাকে পাকিস্তান ভয় পাবে, কিন্তু পাকিস্তান আপনাকে ভয় পাচ্ছে। আমরা ভাবছিলাম চাইনা আপনাকে ভয় পাবে, চাইনা আপনাকে ভয় পাচ্ছে। যাদের ভয় দেখানো উচিত, পাকিস্তান চাইনা যারা আমাদের চোখের দিকে আমাদের দেশের দিকে বড় বড় চোখ করে দেখাচ্ছে, তাদেরকে আপনি ভয় দেখাতে পারছেন। আপনার যত শক্তি আপনি বেঙ্গল বেঙ্গলের মানুষকে আপনি ভয় দেখাচ্ছেন, কিন্তু বাংলার মাটির সম্পর্কে যারা জানে, বাংলার ইতিহাস যারা বুঝে, যা বাংলার ভূগোল যারা বুঝে, বাংলার কালচার যারা বুঝে, তারা জানে যে বাংলার মানুষকে আর যাই হোক ভয় দেখিয়ে দমানো যাবে। বাংলা সবসময় গর্জে ওঠে, বাংলা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, বাংলা সবসময় যে কোনো আমাদের দিদি যে ঘোষণা করেছেন, আর আপনি কি ওদের কেন্দ্রীয় সরকার একটা কি আছে কৃষকদের জন্য, কি একটা কিষাণ সম্মান যোজনা, এই স্কিমেও আপনি দেখবেন যে আপনারা কৃষকদেরকে যেটা দিচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদেরকে যেটা দিচ্ছেন, কৃষকদেরকে অর্থ তো দেওয়া হচ্ছে, আপনি যতটা দিচ্ছেন আমরা এই সরকার যতটা দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে সুবিধা দেওয়া হয়েছে যে কৃষক যদি চাষি হয় সে যদি মারা যায় তার ডিপেন্ডেন্ট একজনকে 2 লক্ষ টাকা ইমিডিয়েট যে লিগাল ইয়ার হবে তাকে 2 লক্ষ টাকা সরকার দেবে। এটা তো আপনার স্কিমে নেই, আপনার চেয়ে ভালো স্কিম, তো ভালোটা বর্জন করে আপনারটা আমরা কেন গ্রহণ করতে যাব। আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিভিন্ন সময় যে বিভিন্ন স্কিম নিয়ে এসেছে আপনি করুন না, নকল করতে চাইছেন। আপনি কন্যাশ্রীতে একবার কিছু বললেন না, আপনি সবুজ সাথীকে তো একবার কিছু বললেন না। বাংলা যে এত স্কিম যেটাকে সারা বিশ্বে যারা খ্যাতিপ্রাপ্ত, সারা বিশ্ব যাদেরকে রিকগনাইজ করেছে, সেই স্কিমগুলো নিয়ে তো একবারও বললেন না। শুধুমাত্র 2 কি স্কিমের কথা বললেন যেটা অলরেডি বেঙ্গল গভর্নমেন্ট তার চেয়ে অনেক ভালো স্কিম অলরেডি মানুষকে দিয়ে দিয়েছে। এত যদি আপনার আয়ুষ্মান ভারতে যদি এতই মানুষের লাভ হয়, তাহলে অন্যান্য রাজ্য থেকে আশেপাশে রাজ্য থেকে মানুষ অসুস্থ হলে আয়ুষ্মান ভারতের কার্ড পকেট রেখে বেঙ্গলে এসে ভর্তি হচ্ছে কেন? এই তো সামনেই আমাদের জেলা হসপিটাল, প্রত্যেকদিন অন্যান্য রাজ্য থেকে লোক এসে ভর্তি হয়। ভারত যেখানে অন্যান্য রাজ্য তো আয়ুষ্মান ভারত আছে, তো সেখানে আয়ুষ্মান ভারতের চিকিৎসা যদি এতই ভালো হয় তাহলে তারা বেঙ্গলে আসছে কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেই আসুক না কেন সবাইকে চিকিৎসার ব্যবস্থা করে দেবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। मैं केवल इतना कहना चाहूंगा अमित शाह जी, आप बंगाल के लोगों को डर मत दिखाइए। हम लोग चाहते हैं कि आपके अंदर ये जो शक्ति है, आप जो डर दिखाने की क्षमता है, ये डर आप चाइना को थोड़ा दिखाइए, ये डर आप पाकिस्तान को दिखाइए, तो हम लोग भी आपका साथ देंगे, आपको शाबाशी देंगे। हमारे होम मिनिस्टर चाइना को डरा के रखते हैं, पाकिस्तान को डरा के रखते हैं, वहां आप चुप हो जाते हैं, वहां आपकी हिम्मत दिखाई नहीं देती हम लोग को। और अपने राज्य के लोग, बंगाल के लोग जो इसी राज्यों के यहाँ क्रांतिकारियों की मिट्टी है, यहाँ पर यहाँ के लोग हंसते हंसते खुदीराम ने हंसते हंसते फांसी के फंदे पर चढ़ गए, वहां के लोगों को आप डराएंगे? ये डरने वाले लोग हैं क्या? सपने आप देखिए, मुंगेरीलाल के सपने बहुत हसीन जरूर थे, लेकिन मुंगेरीलाल के सपने कभी नहीं जब उन्होंने लॉटरी टिकट छिलो और किन लम हमरा और हमारा फर्स्ट प्राइज पे गेलो हमारे मुख्यमंत्री ताना सीपीएम के हारिए हजार हजार कर्मी हमारे खून हो चिलो লাগাতার সংগ্রামের মাধ্যমে কতবার মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করার চেষ্টা করা হয়েছে, তারপর আমাদেরকে বাংলার মানুষকে মুক্তি উনি দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। অত সোজা আপনি আসবেন আর ঘন্টা বাজিয়ে দেবেন, আর এই ঘন্টা বাজানোতে আমাদের মৃত্যু ঘন্টা বেজে যাবে। কিন্তু যেহেতু আপনি ওনাকে দিদি বলেছেন, আমরা আপনারা বললাম যে আমরা চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সারা ভারতবর্ষের মানুষের সুস্থতা কামনা করি। তৃণমূল কংগ্রেস কোনোদিন কারণ মৃত্যু চায় না, মৃত্যু ঘন্টাও বাজাতে চায় না। রাজনৈতিক ভাবে আমরা মৃত্যু ঘন্টা বাজিয়েছিলাম বামফ্রন্টে, রাজনৈতিক ভাবে কি, আপনি যদি বলতেন রাজনৈতিক ভাবে মৃত্যু ঘন্টা বাজালে আমরা কোনো কিছু বলতাম, সেটা আপনি বললেন। আমি বলতে চাই আজকে প্রেস মিটে আপনি এতটা কথা বলেছেন বিভিন্ন সাংবাদিকদের, আপনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যোজনাও কা লাভ বঙ্গাল মে নহীঁ মিল রহা হ্যায়, কোন কোন সি যোজনা হ্যায়, ক্যা এক যোজনা হেলথ কে লিয়ে কে বানাই হ্যায় আপনে, কি বানিয়েছেন হেলথ লিয়ে কি একটা যোজনা আছে, আয়ুষ্মান ভারত। আচ্ছা ভাই, আয়ুষ্মান ভারত আপনি যেদিন ঘোষণা করলেন, কেন্দ্রীয় সরকার যেদিন ঘোষণা করলেন, তার 1 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী বাংলায় অলরেডি আছে,
এবং বাংলায় স্বাস্থ্য সাথী আপনি আয়ুষ্মান ভারতে যারা এফেক্টেড ফ্যামিলি তাদের শুধু চিকিৎসা আর স্বাস্থ্য সাথীতে যে মহিলার নামে কার্ডটি হবে তার পরিবারের সবাই তার শ্বশুর শাশুড়ি এবং তার নিজের মা বাবা পুরো ভারতবর্ষে কোনো স্কিম নেই যে নিজের একটা মহিলা বিয়ে করে চলে আসার পরেও ওই স্বাস্থ্য সাথী কার্ডের কার্ডের মাধ্যমে নিজের মা বাবারও দেখাশোনা তিনি করতে পারবেন তাকে চিকিৎসা দিতে পারবেন মানুষকে যে বাণী তিনি প্রচার করেছিলেন তার মূল কথা ছিল যত মত তত